আজকে বায়োলজির এই অংশে আমরা আলোচনা করব ক্লোরোপ্লাস্ট নিয়ে। উদ্ভিদের সবুজ অঙ্গ, বিশেষত পাতা, কচি শাখা, প্রশাখা, কাঁচা ফল প্রভৃতি অঙ্গে সবুজ বর্ণ সৃষ্টিকারী প্লাস্টিডের নাম হল ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে থাকে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন ও জ্যান্থোফিল নামক পিগমেন্ট। কিন্তু ক্লোরোফিলের আধিক্যের কারণেই ক্লোরোপ্লাস্টের রং সবুজ হয়। এদের আকৃতি গোল, ডিম্বাকার, চাকতি আকার, পেয়ালা আকৃতির, সর্পিলাকার, তারকা আকৃতির, জালিকা আকৃতির হয়ে থাকে। ক্লোরোপ্লাস্টের অংশগুলি কি কি? আবরণী বা পর্দা, স্ট্রোমা, থাইলাকয়েড ও গ্রানাম এবং স্ট্রোমা ল্যামেলি। ক্লোরোপ্লাস্টের কাজ কি? সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে ও সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এবং H2O কে মাধ্যমে শর্করা তৈরি করে থাকে।